মালিকের চিকিৎসায় বিড়ম্বনায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, বনমন্ত্রীর চিকিৎসায় নিমরাজি কমান্ড হাসপাতাল, অন্যদিকে কমান্ডেই আস্থা বিচারকের অর্পিতা হাজরা রয়েছে আমাদের সঙ্গে। অর্পিতা, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একদিকে নিমরাজি কমান্ড হাসপাতাল, অন্যদিকে কমান্ডেই আস্থা বিচারকের, তাহলে ইডির পরবর্তী পদক্ষেপ কি হবে? দেখো, জ্যোতিপ্রিয় মল্লিকের স্বাস্থ্য পরীক্ষার জন্য গতকালকে আদালত যে নির্দেশ দিয়েছিল সেই কমান্ড হাসপাতালে গিয়ে সেখানে ট্রিটমেন্ট করানোর জন্য, সেই নির্দেশকে কিন্তু আজ কার্যত কমান্ড হাসপাতালের তরফ থেকে আদালতের কাছে আজকে তারা দ্বারস্থ হয়। এবং সেখানে তারা যেটা বলেন যে তাদের হাসপাতাল কিন্তু অলরেডি ওভারবার্ডেন, এখানে প্রচুর লোকের ট্রিটমেন্ট হয়, তার কারণ গোটা বাংলা এবং আসামে প্রায় প্রতিদিন 4 লক্ষ লোকের ট্রিটমেন্ট হয়, এবং কমান্ড হাসপাতাল মানে সকলের জন্য নয়, এটা কিন্তু নির্দিষ্ট ক্যাটাগরি রয়েছে, অর্থাৎ আর্মি বা ফোর্সের জন্য এই হাসপাতাল। মানে এই ধরনের কোন নেতা বা মন্ত্রী আসলে সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে এইরকম পরপর যদি রিকোয়েস্ট আসে তাহলে অসুবিধা হতে পারে। বিচারক সেক্ষেত্রে বলেন যে গতকাল যে নির্দেশ দেওয়া হয়েছে তাই কিন্তু বহাল থাকছে। ইডি এবং অভিযুক্তদের পক্ষ থেকে যেহেতু বলা হয়েছে যে কমান্ড হাসপাতালকেই বেছে নেওয়া হোক, তাই গতকালের যে নির্দেশ সেই নির্দেশে কিন্তু বহাল রাখলো বেঞ্চ আদালত। ধন্যবাদ অর্পিতা।